দেশ শুদিয়া চলে গেছে হালাল রুজি কাহারো খুঁজলে খুঁজলে পাওয়া বড় কঠিন হয়ে গেছে হাজারের ভিতরে একজন কেউ থাকলে তারে খুঁজে পাওয়া যায় না আমাদের ছোটবেলায় দেখতাম দেশে সারপোকার গাদি সারপোকা ছিলেন তো সারপোকা মানে মাস্টার পোকা উলস 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 বালিশের কোনায় উলস মশারির কেনিতে উলস ল্যাবের কেনিতে উলস খেতার কেনিতে উলস কাঠের চেয়ারের ফাঁকের মধ্যে উলস কাঠের চকির মধ্যে খাটের মধ্যে উলস যে জায়গা বসি ভিডিও যদি দুই চাকতা দিয়ে বানায় তার মধ্যে উলস এই কুটকুট করে কামড় দেয় ভাষা খাইতে খাইতে চলে যাওয়া লাগে এই উলস মারার জন্য সরকার বড় মেশিন দিয়ে পাঠাতো মনে আছে নি মুরব্বীকে ঘরের মধ্যে যাইয়ে ধম করে স্টার্ট পুরে শব্দ পুরো বাড়ি ওষুধ দিয়ে থুয়ে চলে চলে যেত এন্ডিন ওষুধ উলস মারা ওষুধ এখন কি সেই ওষুধ দেয় নাকি সেই মেশিন দিয়ে ওষুধ দেয় কোনো জায়গায় ওষুধ দেয় না কোনো জায়গায় ওষুধ মারে না এই উলস কি আছে আগের মতো আগের মতো না মোটেই কি আছে উলস টোটাল নাই গেল কোন জায়গা কে মারলো এই উলস কোন জায়গায় হিজরত করলো গরুর গায়ে কি পরিমাণ আটিলিস অত আগে গরুর গায়ে কি আটিলি হয় আন সেই হারে আটিলি হয় না গরুর বগলে আটিলি কুকসিতে আটিলি বেকায়দা জায়গায় আটিলি কানের মধ্যে আটিলি কত জায়গায় আটিলি এই আটিলি বসে বসে কৃষকরা নদীর মধ্যে যে গরুরে নামাই দিয়ে টানি টানি ছিঁড়ে ছিঁড়ে ফেলাতো এখন গরুর গায়ে আটিলি নাই গেল কোন জায়গা গরুর গার আটিলি খেদানোর তাবিজ এখন সারা দেশ ভরে ছড়াই গেছে সাতজন ভালো উল্লেখযোগ্য সুদখোর অথবা সুদদাতা ঘুষখোর অথবা ঘুষদাতা একে নাম লেখা গরুর গলায় ঝুলাই দিলি গরুর গায়ে আটিলি থাকে না ঘরের সাইড কোনায় সাইড দিয়ে বাঁধিয়ে দিলি উইল বক্স চলে যায় ঘরের মাঝখানে মটকায় বাঁধিয়ে দিলি সারপোকা চলে যায় কোনো ঘরের ভিতরে এখন সেই তাবিজ বান্দা নাই ঘর ভরিয়ে গেছে সুদ করে সারা বাংলাদেশ ভরে গেছে সুদ করে কথা বলেন সারা বাংলাদেশ ভরে গেছে ঘুষ করে সারপুকার উলসে আর উইতিকা তোমরা দাও আসি আসসালামু আলাইকুম এ বাংলাদেশ আর টিকতে পারলাম না সুদ করে জ্বালায় দেশের তো উলসে পর্যন্ত তোমাকে দেব মিয়তি ভিন্ন হয়ে চলে গেছে কথা কন মুখে আস্তাগফিরুল্লাহ বলেন আর রাত্রির বেলা বেরাকের খাতা মাথার তলে চলেন সুদে প্রতিষ্ঠানে নাম বলবো না সুদের প্রতিষ্ঠান যে জায়গায় সুদ লেনদেন হয় সুদে প্রতিষ্ঠানে যদি জেনুইন চাকরি করেন মাসে ২৭ দিনের ২৭ দিন চাকরি করেন একটা ঘন্টা আপনি কামাই দেন নাই ফার্স্ট ক্লাস চাকরিজীবী আপনি এক নম্বর ডিউটি করছেন সরকারকে খুশি করে দিয়েছেন এক নম্বর কর্মচারী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন জামাতে রমজানে রোজা রাখেন আপনি সময় সুযোগ পেলে ছুটি পেলে তবলিগি যান সব কর্মকাণ্ড ঠিক আছে আপনি সুদে প্রতিষ্ঠানে চাকরি করেন ওই সুদে প্রতিষ্ঠানে চাকরি করা বেতনের টাকা দিয়ে যদি আপনি কুরবানির সাত ভাগের এক ভাগই ভাগি হন বাকি ছয় ভাগিকে কুরবানিও বাতিল কেয়ামতে কইতে পারবেন না হুজুর শেষমেশ ফাঁকি দিয়ে চলে গেছে একটা মশালার পর খালি আমল করেন দুইটা মশালার পর আমল করেন এক নম্বরে দাড়িওয়ালারা দাড়ি রাখেন দাড়ি কাটাওয়ালারা দাড়ি রাখেন দুই নম্বরে সুদের সাথে যারা জড়িত আছে তারা ছেড়ে দেন আল্লাহ কয় ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি তুমি ঈমানদার হও আমাদের আল্লাহ কয় যদি তুমি ঈমানদার হও আপনারা কি ঈমানদার কোন আপনারা কি ঈমানদার আল্লাহকে বিশ্বাস করেন যদি তুমি ঈমানদার হও আল্লাহকে বিশ্বাস করো আখিরাতকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো কবর আযাবকে বিশ্বাস করো জান্নাতকে বিশ্বাস করো জাহান্নামকে বিশ্বাস করো পুনসিরাতকে বিশ্বাস করো আমার আল্লাহ কয় তাহলে তুমি মুমিন আর যদি তুমি মুমিন হও দারুমা বাকিয়া মিনার রিবা আমার মাওলানা নাসির আজকে যে ওয়াজ করছে আজকে ওয়াজের আগ পর্যন্ত যারা যা খাইছো আর দেছো সেগুলো আমি ছেড়ে দিলাম দারুমা বাকিয়া মিনার রিবা এবার তুমি মূল টাকাটা উঠাইয়াই না সুদের অতিরিক্ত লাভের টাকাটা ছেড়ে দিয়ে তুমি মূল টাকাটা নিয়ে আসো ইন কুনতুম মুমিনিন যদি তুমি ঈমানদার হও ফা ইল্লাম তাফালু যদি যা বললাম এই কাম না করো তাহলে তোমার প্রথম বিচার ঈমানের খাতা থেকে মুমিনের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে তুমি মুমিন থাকবা না আর তোমার সাথে আমি এলান করে দিলাম ফা আদানু বি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব আমার নবী তোর সাথে যুদ্ধ করবে নবীর পক্ষ হইয়া আল্লাহ যুদ্ধ করবে নবী তো দুনিয়া থেকে চলে গেছেন
যুদ্ধ করবে আমার আল্লাহ আর আল্লাহ যুদ্ধ করতে কামান লাগে না রাইফেল লাগে না গোলা বারুদ লাগে না ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমার আল্লাহ কোন কাজ করতে গেলে কোন শব্দ বলেন আর সঙ্গে সঙ্গে তা হইয়া যায় কথা বলেন ঠিক কি ঠিক না ও দোস্ত আমার বাংলাদেশ আমাদের এই অঞ্চলে কাইতেন ফসল বলে ভালো একটা ফসল হইতো কথাগণ খেসারি কলই মুসরি কলই রাই সরিষা এই সিজনে কাইতেন একটা ফসল হইতো আমাদের গোপালগঞ্জ ওই এলাকায় আরো বেশি হতো কাইতেন কলই এবছর কাইতেন কলই শেষ হয়ে গেল এই কাইতেন কলই আর হবে না কাইতেন ফসলের আর সময় নাই মাত্র দুইটা দিন আল্লাহ পাক আসমানি বোমা মারছে মাত্র দুইটা দিন আল্লাহ পাক বৃষ্টি দিয়েছে সারা এলাকার কাইতেন ফসল শেষ সারা এলাকার কাইতেন ফসল শেষ আল্লাহ কয় আমার যুদ্ধ এভাবেই চলবে এবার তোরা যারা বাম্পার ফলন দিয়ে থাকিস তোরা যারা ফসল কইলে বাম্পার ফলন দিস এবার তোরা ডান পা দিয়ে ফলা আল্লাহর বাইর দুনিয়ার বাইর যদি নিয়ার ইচ্ছা করে কেউ ধরে রাখতে পারবে না সুদ ছেড়ে দেন ঘুষ ছেড়ে দেন আল্লাহর নবী বলেন লান আল্লাহ কুরাইশি ওয়াল মুরতাসি আর রাইশ আল্লাযী ইয়ামশি বাইনাহুমা যে ব্যক্তি ঘুষ খায় আর যে ব্যক্তি ঘুষ দেয় এই যে ব্যক্তি ঘুষ খায় আর যে ব্যক্তি ঘুষ দেয় আর দুইজনের মাঝখানে দালালি করে আর একজন আছে না নাই তিন নম্বর একজন আছে দালালি করে আল্লাহর নবী বলেন অবিরাম তার উপরে আল্লাহর যুদ্ধ চলে আল্লাহ তার উপরে লানত করে তার উপরে আল্লাহ পাক গজব পাঠায় দুনিয়ায় শান্তি পাবা না কবরে শান্তি পাবা না হাসরে শান্তি পাবা না মিজানে পার মিজানে ওজন পাবা না পুলসিরাত পার হইতে পারবা না জান্নাত পাবা না বান্দা তুমি তাড়াতাড়ি ঘুষ ছাড়ো সুদ ছাড়ো চুরি ছাড়ো ডাকাতি ছাড়ো চুরি ছাড়ো ডাকাতি ছাড়ো চুরি ছাড়ো ডাকাতি ছাড়ো ও যুবক শোনালো কি তোরা মদ ছাড় গাঁজা ছাড় ইয়াবা ছাড় হিরোইন ছাড় ফেন্সিডিল ছাড় আঠা ছাড়